প্লাস আজকে তোমাদের সবার গ্রুপে আমি এমসিকিউ এর কিছু শর্টকাট নোটস, এগুলো ছাড়াও কিছু নোটস আছে, কিন্তু এই জিনিসগুলা আমি তোমাদের একটু লিখে দিছি। তোমরা করবা কি, একটা খাতায় নোট করে রাখবা নিজেদের জন্য। এই দুইটা পয়েন্ট বলার কিছু নাই, তোমরা অনেকবারই জানো আমি অনেকবার সরলরেখায় বলছি। তো প্রথম থেকে একটু যদি রিভিউ করি যে একটা সরলরেখার ঢাল বের করার সোজা টেকনিক হলো এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তার সামনে একটা মাইনাস দিয়ে দিবা। একটা সাধারণ সরল রেখা যদি এমন হয় এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই রেখার ঢাল হবে মাইনাস এ বাই বি, মানে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, সামনে একটা মাইনাস। আর দুই নম্বর পয়েন্টটা একটু দেখো যে একটা সরল রেখার সমীকরণ যদি, এগুলো মনে হয় তোমরা পড়ে আসছো, সূত্রেও ছিল এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই রেখার সমান্তরাল রেখা হবে, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সেম, শুধু কনস্ট্যান্ট আলাদা। আর লম্ব রেখার ক্ষেত্রে কি হয়, লম্ব রেখার ক্ষেত্রে উল্টাও পাল্টাও, মানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ উল্টায় যাবে, মাঝখানের চিহ্নটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর এরপরে তিন নম্বর পয়েন্টটা আমরা সবাই জানি যে দুইটা সরল রেখার সমান্তরাল হইলে ঢাল দুইটা সমান, আর লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল হয় মাইনাস ওয়ান। তো এই রিলেটেড তিনটা আমরা পড়ে ফেললাম, আসো এই রিলেটেড কিছু এমসিকিউ আমরা দেখি। তোমাদের এই যে শীটটা আমি দিছি গ্রুপে, এই শীটটা হচ্ছে পাঞ্জেরি কত বছরের টেস্ট পেপারটা, এটা থেকে আমি কিছু এমসিকিউ দিছি। ভেরা আমি সহজভাবে একটু যদি জানাই আমাকে বলো যে 25 নাম্বারটার অ্যান্সার কত হবে, কে এর কোন মানের জন্য এই দুইটা সরল রেখা পরস্পর লম্ব। তো অঙ্কটা করবা কিভাবে, এই প্রথম রেখার ঢাল কত চট করে বলে দাও, মাত্র শিখাইলাম, প্রথম রেখাটার ঢাল কত, এক নাম্বার রেখার ঢাল কত, ভেরা তুমি 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে তোমার। এই দুইটার গুণফল হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে কে এর মান কত বল, মাইনাস মাইনাস কেটে দাও, এর মান হবে ৬। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? সবাই মানে দ্রুত পারার জন্য এই টেকনিক গুলো শিখতে হবে, তোমার এত অঙ্ক করার টাইম নেই। সবাই কি আমার কথা বুঝতেছ? মাইনাস এই যে দেখেছো, মানে আমি একটু আগে দেখাইলাম, আবার দেখে নাও আমাদের এক নাম্বার পয়েন্ট আছে। ধরো একটা সরল রেখা আছে, একটা সরল রেখার এক্স এর সহগ আর ওয়াই এর সহগ ভাগ করবা, সামনে একটা মাইনাস লাগাই দেবে, বুঝছো সবাই? জি ভাই বুঝছি। জি ভাইয়া হ্যাঁ, তাহলে এই অবজেক্টিভটার অ্যানসার সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, এটার অ্যানসার হবে ৬। ওকে, তো এরপরে ২৬ নাম্বারটা কি করব, যে আমাকে বলছে দুইটা বিন্দুতে আছে এদের লম্ব সমদ্বিক খণ্ডকের ঢাল কত। আচ্ছা বলতো, যেই সরল রেখাটা দেয়া আছে, দুইটা বিন্দু দেয়া আছে, তার ঢালটা কত? ছোটবেলায় তোমরা ঢালের সূত্র পড়ছিলা, বুঝলা গেছো, y2 minus y1 divided by x2 minus 3 by 2 minus 3 by 2 না হয় নাই মানে উপরে minus 3 নিচে 3 minus 1 হয় মনে হয়, তাই না ভাইয়া? জি ভাই minus 1 মাইনাস ওয়ান, তার উপর লম্ব রেখার ঢালটা কত হবে চট করে বলে দাও, একটা রেখার ঢাল যদি মাইনাস ওয়ান তার উপর লম্ব রেখার ঢাল হবে প্লাস ওয়ান। কেমনে, আমরা সবাই জানি দুইটা সরল রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল মাইনাস ওয়ান, এম ওয়ান ইন্টু এম টু হলো মাইনাস ওয়ান, এম ওয়ান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এম টু এর মানটা কি ওয়ান হবে না? বা আরো সহজে যদি বলি উল্টাও পাল্টাও, মাইনাস ওয়ান কে উল্টাও ওয়ানই হয় আর চিহ্নটা পাল্টাও, তাইলে হয় প্লাস ওয়ান। তুমি কি বুঝাতে পারছি সবাইকে? এই দুইটা মাথার মধ্যে সেট আপ থাকতে হবে,
তাহলে তুমি অপশন পাবে দুটা সরল রেখা সমান্তরাল হইলে m1 m2 আর লম্ব হইলে হালদায়ের গুণফল -1 দুইটা বিন্দু দেয়া আছে দুইটা বিন্দু কি কি দেখ ভালো করে বুঝো দুইটা বিন্দু 3 8 6 5 3, 8, 6, 5 এই দুইটার ঢাল হবে y2 minus y1 by x2 minus x1 m1 into m2 হইলো minus 1 m1 যদি minus 1 হয় তাহলে m2 এর মান 1 বুঝাইতে পারছি আমি অবশ্য এত কষ্ট করা লাগে না জি বুঝেছি মানে এইটার নিয়ম হইলো মানে এইটাকে উল্টায় দিবা চিহ্নটা পাল্টায় দিবা সাপোজ আমি একটু বুঝায় বলি তাহলে আরো ভালো হবে m1 যদি 2/3 হয় তাহলে m2 কত হবে জানো যদি দুইটা লম্ব হয় হবে -3/2 উল্টাও পাল্টাও আমার জীবন বদলে দেওয়া এই লাইন মঙ্গলা বুঝছো যেটা সরল রেখা লম্ব হইলে তাদের ঢাল দয়ের গুণফল -1 হয় একটা ঢাল 2/3 হলে আর একটা -3/2 এটাকে বলা হয় উল্টাও পাল্টাও ওকে তো এই অবজেক্টিভ গেল অন্তর্ভুক্ত কোন কত খুবই সোজা ভেরা আমাকে বলবা এক নাম্বার সরল রেখাটার ঢাল কত অঙ্ক চিৎকার করতেছে ভাইয়া -2 -2 দুই নাম্বার সরল রেখাটার ঢাল কত আরো সহজ করে দিই হাফ -2 আর হাফ গুণ করলে কত হয় 1 -1 -1 -1 তাহলে এই দুটা পরস্পর লম্ব অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হবে বুঝা যাচ্ছে এরা জি ভাইয়া ক্লাসে সবাই বুঝতেছো আমি রেকর্ড স্টার্ট করছি না রেকর্ড চলছে না হ্যাঁ ভাইয়া ওকে 28 নাম্বার অঙ্ক না করে কিভাবে অ্যানসার বের করতে হয় এত বিন্দু গামী আর এত রেখার উপরে লম্ব এরা বলো তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কত 3x - 2y dx + 2y dx + 2y উল্টাও পাল্টাও 3x + 2y প্লাস কে এরা 3x + 2y যেহেতু আছে এর মান বাইর করা লাগবেই না ভাইয়া তুমি যদি বুদ্ধিমান হও না জি সবাই কি বুঝতেছো এর মান কি বের করা লাগে কারণ 3x + 2y তো একটাই আছে সবাই কি আমার কথা বুঝছো ভাই আরেকবার একটু তারপরে এরা এই পয়েন্টগুলো না আমি যখন পড়ছি তোমাকে এগুলো একটু শিখে রাখতে হবে এরা আবার বলি দুই নাম্বার পয়েন্টটা শিখো এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ সমান্তরাল কেমনে বুঝি x এর সহগ y এর সহগ 1 আর লম্ব কিভাবে বুঝি ভাইয়া x এর সহগ আর y এর সহগ উল্টায় দিবা মাঝখানের চিহ্ন পাল্টায় দিবা এটাকে বলে উল্টাও পাল্টা হ্যাঁ সো এবার অবজেক্টিভের অ্যানসারে আসি আমাকে বলো একটা সরল রেখা আছে 2x - 3y -5 তো 2x আর 3y 2 আর 3 উল্টায় দাও মাঝখানে মাইনাস আছে প্লাস আছে এবার বলো ক নাম্বার হবে না এবার তাহলে 1 1 বিন্দু গামী মানে কি যারা বলো তো আমি আমার মানে পড়ানোর লাইফে শর্ত বিন্দু গামী মানে শর্ত সিদ্ধ x এর জায়গায় 1 আর y এর জায়গায় 1 বসাই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হয় না তার মানে এটাই হবে কিন্তু তোমার কষ্ট করে সিদ্ধ করা লাগে ওকে এটা একটা টেকনিক্যাল প্রশ্ন টেকনিক্যাল প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নে বলছে যে এক্স অক্ষের উপরে লম্ব আর মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি যারা বলো তো এমন কোন রেখা যেটা এক্স অক্ষের উপরে লম্ব হয় আর মূল বিন্দুগামী ওয়াই ইকুয়াল টু এমএক্স
y is equal to zero. একটু মাথা ঠান্ডা আমাকে বলো সরল রেখাটার নাম কি এক্স অক্ষের উপর লম্ব আর ওয়াই অক্ষ সরি মূল বিন্দুগামী এটা হলো ওয়াই অক্ষ নিজে তাই না আমি কি ঠিক বলছি মানে এক্স অক্ষের উপরে লম্ব আর মূল বিন্দু দিয়ে যায় মূল বিন্দু হচ্ছে জিরো জিরো সেটা কি ওয়াই অক্ষই হবে না ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো এক্স অক্ষের উপরে লম্ব আর মূল বিন্দু দিয়ে যায় সেটা হলো ওয়াই অক্ষ রেখা ক্লাসের কেউ কি পারো যে এক্স অক্ষ রেখার সমীকরণ কি আর ওয়াই অক্ষ রেখার সমীকরণ কি x is equal to 0 y is equal to 0 দেয়া এক্স অক্ষের সমীকরণ y = 0 আর ওয়াই অক্ষের সমীকরণ x = 0 তাইলে এই অঙ্কের অ্যানসার হবে x = 0 আমি কি বুঝাইতে পারতেছি জি ভাই আমি আবার বলি এক্স অক্ষের উপরে লম্ব আর মূল বিন্দু দিয়া যায় এমন শুধুমাত্র ওয়াই অক্ষই আছে আর y অক্ষের সমীকরণ হলো x = 0 আর x অক্ষের সমীকরণ হলো y = 0 উল্টা মনে থাকবে সবার জি ভাইয়া বুঝেছি জি ভাইয়া ওকে টেকনিক্যাল প্রশ্নগুলো এইভাবে উত্তর দিতে হবে এইটা ঢাকা কলেজে আসছে একদম সহজ একটা প্রশ্ন বেরা চট করে বলে দাও যে এই রেখার ঢাল কত মনে হয় পারবা ভাইয়া এক মানে এই রেখার ঢাল 4/3 তাহলে তার সমান্তরাল রেখার ঢাল হ্যাঁ হ্যাঁ কোনটা হবে आंसर একই হবে ভাইয়া কারণ দুইটা সরল রেখা সমান্তরাল হইলে ঢাল দুইটা সমান হয় না সমান্তরাল হলে ঢাল সমান হয় ওরা ওরা ইচ্ছা করে টেকনিক করে দিছে অনেকে আছে পণ্ডিত উল্টাও পাল্টাও তো লম্ব সবাই আমার কথা বুঝছো ওরা করছে কি উল্টাও পাল্টাও রেজাল্টটাও দিছে জানো তুমি ভুলটা কর সবাই আমার কথা বুঝছো ক্লাসে সবাই জি ভাইয়া বুঝেছি ফাইন এরপরে তোমরা 31 নম্বরের অ্যানসার খুবই টেকনিক্যাল প্রশ্ন এটা খুব ভালো প্রশ্ন এরা ক্লাসে কে বলতে পারবা দুইটা সরল রেখা সমান্তরাল হলে কি হয় ঢাল সমান হয় ঢাল দ্বয় সমান হয় ঢাল সমান ঠিক আছে আরো সহজ ভাবে কি x এর সহগ আর y এর সহগ কি সেম হয় না জি তুমি বললা না আমি ওয়াই একটা করি আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ আলফার মান কত বুঝছো সবাই দুইটা সরল রেখা সমান্তরাল তাদের এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম হয় খুবই সুন্দর প্রশ্ন এগুলো আমি একটা বুঝাই দিচ্ছি তোমাদের এরা 32 নম্বর খেলব 32 নম্বরে হলো এই সরল রেখার সমান্তরাল এই সরল রেখার সমান্তরাল কোনটা ভাই শুধুমাত্র এক আর চার প্রথমটা এক আর চার হইতে পারে হ্যাঁ এক আর চার হইতে পারে এখন তুমি মানটা বসো চার আর মাইনাস তিন আমার মনে হয় চার নাম্বারটা সঠিক দেখো ঠান্ডা মাথায় দেখো এক্স এর জায়গায় চার আর ওয়াই এর জায়গায় মাইনাস তিন বসাইলে চার নাম্বারটা জিরো হয় এক নাম্বারটা জিরো হয় না তাহলে উত্তরটা হবে 32 চার নাম্বার ক্লাসের সবাই কি বুঝতেছো এভরিওয়ান আরেকবার একটু বুঝাবেন আচ্ছা এই সরল রেখার সমান্তরাল হলে এই সরল রেখার সমীকরণ 2x plus 11y plus k হবে এটা শিওর x এর সহগ y এর সহগ সেম হবে তার মানে প্রথমেই খ নাম্বার গ নাম্বার বাদ বুঝছো তাহলে উত্তরটা আইদার ক হবে অথবা খ হবে এইবার তুমি x এর জায়গায় 4 আর y এর জায়গায় মাইনাস 3 বসাও এটা মানে হলো বিন্দুগামী মানে সর্বসিদ্ধ যদি বসাও তাহলে এইটাই জিরো হয় এইটা জিরো হয় না তাহলে উত্তরটা হবে চার বুঝাতে পারছি আট মাইনাস তেত্রিশ প্লাস পঁচিশ তেত্রিশ মাইনাস তেত্রিশ শূন্য হবে সবাই বুঝতেছ ক্লাসে সবাই জি আচ্ছা তেত্রিশ নাম্বারটা খেয়াল করো কে এর কোন মানের জন্য এই তিনটা সরলরেখা সমবিন্দু হবে হ্যাঁ তিনটা সরলরেখা সমবিন্দু মানে বুঝো তিনটা সরল রেখা এসে একই বিন্দুতে ছেদ করে আসো আমি একটু বুঝাই দিই
কেউ একটু সরল রেখা তিনটা আমাকে বলবা ঠিক আছে x minus y plus 5 plus y minus 1 kx minus y plus 30 ওকে দাঁড়া সমবিন্দু কথাটার মানে বুঝো সমবিন্দু কথাটার মানে হলো তিনটা সরল রেখা আইসা একই পয়েন্টে মিলিত হইছে এটাকে বলা হয় সমবিন্দু আমার কথা বুঝছো ক্লাসের সবাই জি ভাইয়া জি আচ্ছা সরল রেখা তিনটা কত কত সরল রেখা তিনটা কি বলবা x minus y plus 5 x plus y minus 1 kx minus y plus 13 ঠিক লিখছি আচ্ছা আমি জি ভাইয়া আমি একটু দেখে নিচ্ছি পারফেক্ট এটি এটি তো নাকি দাঁড়াও পরে ভুল হইলে কিন্তু আবার গেল না বেরা আমরা সবাই জানি তিনটা সরল রেখা যদি সমবিন্দু হয় বা একই বিন্দুতে মিলিত হয় তাহলে তাদের সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য সহগগুলো কি কি 1 minus 1 5 1 1 minus 1 k minus 1 13 তাহলে নির্ণায়ক ভাঙাইতে পারো না সবাই জি ভাইয়া 1 13 minus 1 এটা মাইনাস হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 13 প্লাস কে 5 মাইনাস 1 মাইনাস কে ইকুয়াল টু 0 তাহলে কত হয় 12 প্লাস 13 প্লাস কে মাইনাস 5 মাইনাস 5 তাহলে 4 কে হয় 4 কে টা ডানে পাঠাই দিই তাহলে 25 থেকে 5 গেলে 20 ইকুয়াল টু 4 কে তাহলে কে এর মান কত ভেরা 5 আমি কয়েকটা অবজেক্টিভ বাদ দিব কারণ হলো আমি এটা আসলে এখনই করাচ্ছি আইডিয়াল কলেজের একটা পরীক্ষা আছে 3.1 থেকে 6 তো ওদের 7 চ্যাপ্টারটা নাই এই কারণে 7 এর যে এমসিকিউ কয়েকটা এই কয়েকটা এমসিকিউ আমি আপাতত বাদ রাখতেছি এর মধ্যে এটা একটা মানে একটা বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব এটাও পড়াবো আমি তবে আপাতত না ঠিক আছে যেগুলো 3.7 এর এগুলো আপাতত একটু বাদ দিচ্ছি এবার এটাও পাই মানে 34 এবং 35 লম্ব দূরত্বের ম্যাথগুলো বাদ দিতে হচ্ছে ওকে যতগুলাতে লম্ব দূরত্ব কথাগুলো বলা আছে ভেড়া আমি এগুলো একটু বাদ দিচ্ছি এই টানা এটা হলো 39 পর্যন্ত 40 নাম্বার থেকে দেখো এরা এইটা বের করার একটা চমৎকার টেকনিক আছে টেকনিকটা শুনো সবাই মনোযোগ দিই টেকনিকটা হলো ভেরা এটা কোন চতুর্ভাগে পড়ে বলো তো মাইনাস 3 কমা রুট 3 সেকেন্ড কোয়াড্রেন্টে তাই না সেকেন্ড কোয়াড্রেন্ট হ্যাঁ সবাই সেকেন্ড কোয়াড্রেন্ট আর এইখানে যে কোণটা আছে এটাও কি সেকেন্ড কোয়াড্রেন্টে না ভাই আমি বলি পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রিকে 5 দিয়ে গুণ করলে হয় 150 150 কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট তার মানে এইটার উত্তর ঠিক আছে তুমি খালি কোণটা মিলাবা কোণটা যদি মিলে যায় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার এটা মিলবে তাও যদি তুমি আরো শিওর হইতে চাও বেরা আমরা কি জানি মনে আছে r = √x2 + y2 জি ভাইয়া হ্যাঁ বেরা মনে আছে সবার কার্টেসিয়ান পোলার স্থানাঙ্ক তো আমাকে বলো x এর মান যদি মাইনাস 3 আর y এর মান যদি √3 হয় r এর মান কত হয় একটু চিন্তা করে আমাকে বলো নয় প্লাস তিন মানে হলো বারো বারো এর রুট কি টু রুট থ্রি না ভাইয়া টু রুট থ্রি ভাইয়া সবাই কেমন সবাই কেমন কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া জি ভাইয়া তাহলে তার মানে এক নাম্বারটা ঠিক আছে ভাইয়া তোমাদের আমি কতগুলো পয়েন্ট লিখে দিছি পয়েন্টগুলো তোমাদের খুবই কাজে লাগে তুমি কল্পনাই করতে পারবা না দেখো এই যে পয়েন্টগুলোর মধ্যে অন্যতম হলো আরেকটা দেখাই এই যে একটা দুইটা বিন্দুর সংযোজক সরল রেখা
এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয় আর ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়, এই ধরনের অঙ্ক আছে তোমাদের। তো অঙ্কগুলা করতে গেলে তোমাকে ভুজ আর কোটি বাইর কইরা, এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভুজ শূন্য, এইসব করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয়। তো একটা এমসিকিউ করার জন্য আমাদের এতটা টাইম নিশ্চয়ই নাই। তো আমি একটা টেকনিক তোমাকে বলছি, টেকনিকটা দেখো। এ আর বি দুইটা বিন্দু, এ বি সরল রেখা, এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে? কোটির অনুপাতে। এক্স অক্ষ দ্বারা কোটির অনুপাতে। আর ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে ভাইয়া? ভুজের অনুপাতে। ভুজের অনুপাত। এক্স অক্ষ দ্বারা কোটির অনুপাতে, ওয়াই অক্ষ দ্বারা ভুজের অনুপাতে বিভক্ত। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এখন বিভক্তের মধ্যেও আবার দুইটা আছে, তারা মনে আছে কিনা তোমাদের? একটা হলো অন্তর্বিভক্ত, আরেকটা কি? বহির্বিভক্ত। তো অন্তর্বিভক্ত কেমনে বুঝবা? তুমি তো চিত্র টিত্র আঁকবা না। যারা অনুপাতটা যদি মাইনাস হয় তাহলে অন্তর্বিভক্ত, আর যদি প্লাস হয় তাইলে বহির্বিভক্ত। মনে থাকবে ক্লাসে ফাইন। তাইলে তোমাদের আমি একটু জিজ্ঞাসা করি, এই অবজেক্টিভটার অ্যান্সার কত? 40। যারা গ নাম্বার, এটা কি কারেক্ট নাকি ভুল? দেখো তো ভাই ঠান্ডা মাথায়, ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয় বলতো? ভুজের অনুপাতে না? ভুজের অনুপাতে। তাহলে -2/4, -2/4 কি 1:2 না? জি ভাইয়া। আর অনুপাতটা আসছে মাইনাস, মাইনাস হলে কি হয়? অন্তর্বিভক্ত। 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 তার মানে কি কারেক্ট? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওকে, দুই নাম্বার দাও ভাই। এই ক্ষেত্রে যদি ওয়াই অক্ষ বলতো তাহলে কি, সরি, এক্স অক্ষ বলতো কি ওয়াই এর? হ্যাঁ হ্যাঁ, 3:-7 অন্তর্বিভক্ত, বুঝছো? 3:7 অনুপাতে অন্তর্বিভক্ত। এক্স অক্ষ বলো, আমার কথা বুঝছো ক্লাসের সবাই? তারপরে হচ্ছে দুই নাম্বার পয়েন্টটা দেখো। দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে একটা সমীকরণ দেয়া আছে, পোলার সমীকরণ এইটা। তোমাদের আমি মুখস্থ রাখার টেকনিক বলে দিচ্ছি, আমি তোমাকে আবার অঙ্কটাও করে দিই, কোনো চিন্তা নাই, সবগুলোর টেকনিক এখানে বলা আছে। এরা দেখো, y² = 4 × x + 1, এর পোলার রূপ হচ্ছে r × 1 − cos θ = 2, আর y² = - যদি হয় সামনে, সেখানে r × 1 + cos θ = 2। এটা কিভাবে আসলো এইটা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি, এটা কিভাবে আসলো। y² = 4 × x + 1, উভয় পক্ষে x² যোগ কর। x² কেন যোগ করছি বলতো ভাইরা? কারণ x² + y² মানে r² হয়ে যাবে। এক্সেলেন্ট। তো এটা হলো r² আর ক্লাসের কোন স্টুডেন্ট কি বলতে পারবে এটা মানে কত? তোমার একটা অবজেক্টিভ এর জন্য এত কিছু করার তো টাইম নাই, এই কারণে তুমি কোনটা কোনটা মুখস্থ রাখবা সেইটার পয়েন্ট আমি তোমাকে বলে দিচ্ছি। আমার কথা বুঝছো? তাইলে আমাকে বলো, এখানে একটা অবজেক্টিভ যে দিছে মাশাআল্লাহ, এত বড় তিনটা টপিক, ভেরা এখানে এই নাম্বারটা ভুল তাই না ভেরা? মানে মাঝখানে কি হওয়া উচিত ছিল? মাইনাস হওয়া উচিত। r × 1 − cos θ, তাহলে উত্তর হবে 1। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। ওকে, এই ধরনের অবজেক্টিভ গুলো একটু বড় হয় মানে, কিন্তু ক্যালকুলেশন করলে সকল বোর্ড 2018, তোমরা জানো যে 18-তে সবগুলা বোর্ডে একই কোশ্চেনে পরীক্ষা হয়েছিল, তো সেই বোর্ডের কোশ্চেনটাই সরলরেখা কোশ্চেন। ভেরা, তোমাদের কি মনে আছে তিনটা বিন্দু দেওয়া থাকলে ভরকেন্দ্র কেমনে বাইর করতে হয়? আমি একটু মনে করাই দিচ্ছি,
মানে তিনটা শীর্ষবিন্দু যদি x1 y1 x2 y2 x3 y3 হয় তাহলে ভরকেন্দ্র হচ্ছে তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ, ভুজ যোগ করে তিন দিয়ে ভাগ, কোটি যোগ করে তিন দিয়ে ভাগ। মনে পড়ছে ভেয়ারা? আমার শর্টকাট নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবো, পরীক্ষায় কাজে লাগবে। ভেরা মুখে মুখে একটু চিন্তা করে বলো, অঙ্ক করা লাগবে না, ভুজ তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করো আর কোটি তিনটা যোগ করে তিন দিয়ে মিলে -2 -4 +8 হয় 2 2/3 হইছে 3 + 2 + 6 11/3 হয়ে গেছে, তাই না ভাই? এক নাম্বার ঠিক আছে। হ্যাঁ ভাই। দুই নাম্বারটা কি ঠিক আছে ভেরা? AB এর মধ্যবিন্দু বের করা একেবারে পান্তা, যোগ করে দুই দিয়ে ভাগ করো -2 -4/2 মানে -3 3 + 2/3 এইটাও ঠিক আছে, এক্সেলেন্ট। শুধু এইটা একটু বড়, কিন্তু ভেরা তোমাদের হয়তো মনে আছে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ছোটবেলায় একটা শর্টকাট নিয়ম শিখছিলাম না, -2 3 -4 2 8 6। ভেরা একটা শর্টকাট নিয়ম শিখছিলাম হয়তো সবার মনে আছে, যাই না কয়জনের মনে আছে? -2 3 তারপরে কি ছিল? হ্যাঁ তারপরে -2 3 4 -4 2 -4 2 আবার -2 ভেরা কাটাকুটি খেলা মনে আছে তো না? হ্যাঁ ভাইয়া। তাহলে কত হয়? -4 -24 + 24 + 12 -16 + 12 তাহলে কত হয় ভেরা? 24 24 কাটা 12 আর 12 কত? 24 থেকে 20 গেলে হয় 4, তাহলে 2 বর্গ একক। ভেরা আনফরচুনেটলি ক্ষেত্রফলটা দেয়া আছে 4 বর্গ, তাহলে উত্তর কোন দুইটা সঠিক বলো? এক আর দুই সঠিক। 3 নাম্বারটা বুঝতেছো সবাই? জি ভাইয়া। আসলে সবাই কি বুঝছে? 1 আর 2 সঠিক, 3 নাম্বার ভুল। ভেরা আমাকে বলো এটা মনে হয় পারা উচিত, y = mx এই রেখাটা কি ধরনের সরল রেখা বলো? মূল বিন্দু গাণিতিক। 1 নাম্বার কারেক্ট। m এর মানটা কত এখানে? a1 1। m টাকে কি বলা হয়? ঢাল। ঢাল কারেক্ট। আর বলো y = mx সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ক্লাসে সবাই? ওকে আমাকে বলো একটা সরল রেখার ঢাল যদি 1 হয় তার মানে tan থিটা মানে 1, তাহলে থিটা কত? 45°। 45°। মানে হয়তো একটু সময় লাগে কিন্তু মানে একটু দ্রুত করার প্র্যাকটিস করতে হবে। ভেরা তোমরা কি জানো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিয়ম কি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিয়ম হলো ভুল বাইর করা, মানে এটাকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক। মানে এতে তুমি না রাইট না বের করে ভুল বাইর করবা। আমি তোমাকে টেকনিকটা বলবো। সাপোজ এই দুইটার ছেদবিন্দু এটা, এখন এটা ছেদবিন্দু বের করতে তোমার টাইম লাগবে না? সবাই বুঝতেছো? এই কারণে তুমি এটা করবা না, তুমি আপাতত এটা বাদ রাখো, ভুল বাইর করো। দ্বিতীয় রেখার ঢাল -1, এটা কি ঠিক আছে না? জি ভাইয়া। এটাও ঠিক আছে।
ওকে, এরপরে হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি। এরা বলবা দুইটা সরল রেখার মধ্যে কোণ জিরো ডিগ্রি কখন হয়? যখন দুইটা সরল রেখা সমান্তরাল হয় তখন হইল অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি হয়। তো আমাকে বলো এই দুইটা রেখা কি সমান্তরাল? না সমান্তরাল না, তাহলে এক আর দুই হবে না, এক আর দুই হবে, এক নাম্বারটা করাই দরকার হইল না। সবাই কি বুঝতেছো চালাকি? জি ভাইয়া। মানে তুমি তুমি পাগলের মতো সমাধান করবা, তোমার দুই তিন মিনিট নষ্ট। এই তুমি পরে এইসব পরীক্ষার হলে এইসব বলবা যে ভাইয়া আমি সময় পাই। ওকে ভাইরা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, মানে 44 নাম্বারটা যেটা দেখতে পাইতেছ, সেটা না একটা পয়েন্ট হিসেবে আমি তোমাকে লিখে সবাই শুনো। এই যে ভাইরা পয়েন্টটা দেখতে পাচ্ছ, 10 নাম্বার পয়েন্ট একটু দেখ। দুইটা সরল রেখা দেওয়া আছে, এখানে একটু ভুল হয়েছে, এখানে ইকুয়াল টু করতে দুইটা সরল রেখা দেওয়া আছে। এখন দুইটা সরল রেখার যদি x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত, কনস্ট্যান্ট এর অনুপাত যদি সমান হয় তাহলে আসলে সরল রেখা দুইটা এক। মানে আমি একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে, 2x + 3y = 4, 4x + 6y = 8। যারা বলো তো এই দুইটা সরল রেখা কি একই না? x এর সহগের অনুপাত হাফ, y এর সহগের অনুপাত হাফ, 4 আর 8 এর অনুপাত হাফ। তার মানে এই দুইটা সরল রেখা হইলো সেই, মানে একটাকে খালি 2 দিয়ে গুণ করছি, মানে কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে কিছু যায় আসে না। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। সবাই এরপরে হচ্ছে সমান্তরাল হইলে কি হয়? দেখো সমান্তরাল হইলে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাতটা সেম হয় কিন্তু কনস্ট্যান্টটা সেম হয় না, এটা কি জানি? ভেরা সমান্তরাল হইলে x এর সহগ আর y এর সহগের অনুপাতটা সেম হয় কিন্তু কনস্ট্যান্ট সেম হয় না। মানে উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবা, 2x + 3y = 4, আরেকটা হচ্ছে 2x + 3y = 12। তাহলে আমাকে বলো এই দুটা কি সমান্তরাল না? x এর সহগ আর y এর সহগ সেম, কনস্ট্যান্টটা আলাদা। ফাইন, আর লাস্ট ভেরা, a1 a2 + b1 b2, মানে x এর সহগ দুইটার গুণফল আর y এর সহগ দুইটার গুণফলের সমষ্টি যদি জিরো হয় তাহলে সরল রেখা পরস্পর লম্ব, এটা মুখস্থ রাখবা। আমি তোমাকে একটা উদাহরণ দেখাই দিচ্ছি তাহলে তুমি একটু মানে ক্লিয়ার হয়ে যাবে। ভেরা আমাকে বলো এই সরল রেখা আর এই সরল রেখা কি পরস্পর লম্ব না? ইয়েস নাকি না? জি জি। ওকে তাহলে আমাকে বলো x এর সহগ দুইটার গুণফল কত? 6 প্লাস y এর সহগ দুইটার গুণফল কত? 0 হবে, মাইনাস 6। এই দুইটা যোগ করলে কি 0 হয় না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাই জি ভাই। x এর সহগ আর y এর সহগের দুইটার গুণফল, এই যে পয়েন্টটাই পয়েন্টটাই এজ এ অবজেক্টিভ দেয়া হইছে যারা, as a objective এই পয়েন্টটা দেয়া। সবাই আমাকে বলো এই পয়েন্টটা কি, তিনটাই কারেক্ট না? ইয়েস নাকি না? হ্যাঁ ভাইয়া। তাহলে 1 2 3, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। আমরা 3.1 থেকে 6 করতেছি, আপাতত 3.7 এ ফলো করতেছি। প্রথম পেজটাই করাইনি আমি, আসলে আগে সেকেন্ড পেজটা করাই। ভেরা পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক বের করার চমৎকার রাস্তা, শর্টকাট টেকনিক বলছিলাম তোমাকে। ভেরা বলো -2 -2 এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্ট। বলো তো এখানে একটাই কোণ আছে যেটা থার্ড কোয়াড্রেন্টে, সেটা কত? 5/4 = 45, 3π/4 135, 5π/4 225, 7π/4 315। হ্যাঁ 7π/4 না ভাইয়া, 315 ফোর্থ কোয়াড্রেন্টে হয় আর 225 হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। এরা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, 225 হইলো 180 এর চেয়ে বড় আর 270 এর চেয়ে ছোট। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? কোয়াড্রেন্ট হিসাব করে খালি বাইর করে ফলাইবা।
অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। বলো এইটা কোন চতুর্ভাগে পড়ে? এক কমা একশো পঞ্চাশ সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট, একটা মাত্র বিন্দু আছে যেটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেটা কত? একটাই বিন্দু। এক্সেলেন্ট, মাইনাস থ্রি বাই টু প্লাস হাফ, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। তোমরা কি এতটুকু বুদ্ধিমান হইতে পারতেছো? এরকম আরো দেখি তো, চার নাম্বারটা বল, চার নাম্বার পাঁচ নাম্বার মনে হয় পাঁচ, আমার আমার জন্য বলা না লাগে। হ্যাঁ, এখানে একটা জিনিস বুঝার, এই দুইটাই সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, এইটাও হয় এইটাও হয়, তাইলে এখন কি করবা বলো? আর ইকাল টু কত ভেরা? আর ইকাল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে কত হয়, কোনটা হবে আর এর মান কোনটা সঠিক? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, খ নাম্বারটা হবে, খ নাম্বারটা, কারণ দুই হয় আর এর মান ভেরা। জি ভাইয়া, বুঝতেছো কিনা? রুট ওভার এক প্লাস তিন, তাহলে হলো রুট ফোর, রুট ফোর মানে দুই, বুঝছো তো? কোয়াড্রেন্ট দিয়ে বুঝলা, তারপরে না বুঝে বুঝতে পারো, মানে একাধিক উত্তর থাকে, তাহলে তুমি আর দিয়ে মিলাবা। বলো এইটা কোন চতুর্ভাগ? পাঁচ নম্বর, এক কমা মাইনাস এক, এক কমা মাইনাস এক, ভাইয়া 135, 135, এক না ভাইয়া হয় না, এক কমা মাইনাস এক কোন চতুর্ভাগ বলো? ডানে এক নিচে এক, আমরা কি সবাই এটা জানি যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটি আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজ? আমি অতীতে দেখাচ্ছি, তার আগে কতগুলো কমন অবজেক্টিভ আছে আমরা একটু দেখে নিই। যারা আমাকে বলো 12 নম্বরের অ্যানসার কত? 12 নম্বরের অ্যানসারটা কত? 2 হবে ভাইয়া। তোমার ভাই না 2 হবে, 3 হবে, 3 হবে, -1/2 -1/2। যারা 10 নম্বরের অ্যানসার বলো, চিন্তা করো চার বাই তিন, এক নম্বর করবো, চার কমা চার বাই তিন, তাই না ভাইয়া? টু প্লাস ফাইভ প্লাস ফাইভ মানে বারো, বারো বাই তিন মানে চার, আর শূন্য প্লাস চার মানে চার, চার বাই তিন, উত্তর হবে চমৎকার একটা রাস্তা আমি তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, দুই পাঁচ পাঁচ নয় ছয় আট, আমি এখানে একটা সংক্ষিপ্ত নিয়ম তোমাদের একটু বলে দিচ্ছি, দেখো শীর্ষবিন্দু বের করার একটা চমৎকার টেকনিক আছে। টেকনিকটা হলো, যারা রম্ব হোক, বর্গ হোক, আয়ত হোক, সামান্তরিক হোক, চার নাম্বার শীর্ষবিন্দু বের করার সিস্টেম হলো একটা কর্ণের দুইটা ভুজ যোগ করবা, যোগ করে তিন নাম্বার ভুজটা বিয়োগ করে দিবা। আবার কোটির ক্ষেত্রেও কর্ণের দুইটা ভুজ যোগ করবা, কোটি যোগ করবা, চতুর্থটা বিয়োগ মানে দ্বিতীয়টা বিয়োগ করে দিলাম। এখন তোমাদের একটু বুঝতে সমস্যা হইলো, আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাই, তাইলে তোমার সুবিধা। ভেরা বিন্দু চারটা একটু বলবা, তিনটা এ বি সি ডি রম্বস, দুই পাঁচ এ কত? হ্যাঁ হ্যাঁ, ছয় আট, বি হচ্ছে ফাইভ নাইন, আর ডি কত? সিক্স। হ্যাঁ সিক্স কত? আমি একটু দেখে,
নয় নাম্বার ছিল না বি সিক্স এইট ফাইভ নাইন সিক্স এইট হ্যাঁ ভাইরা দেখো তোমাদের টেকনিকটা বলি হেভি সহজ জীবনে কাজে লাগবে এটা বের করতে বলছে এটার উত্তর কত হবে জানো এই দুটা যোগ কর্ণ দুইটা যোগ করে এইটা বিয়োগ করে দিবা সোজা কথা বুঝছো বলো তো অ্যান্সার কত হয় নয় কমা বারো মানে পাঁচ আর ছয় যোগ করে দুই বিয়োগ করছি আর নয় আর আট যোগ করে সতেরো থেকে পাঁচ বিয়োগ করছি মানে নয় কমা বারো হয় আমার কথা কি সবাই বুঝছো অঙ্ক না করে ওকে ফাইন এগুলো গেল কয়েকটা আনকমন আছে আমি সেগুলো দেখাবো হ্যাঁ ক্লাসে কেউ কি আসো যে এই দুইটা অ্যান্সার বলতে পারবা তারা স্মার্ট y plus x equal to 0 এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ হবে 1 হবে 1 45 ডিগ্রি না y হবে 35 ডিগ্রি এক্সেলেন্ট y equal to minus 1 তার মানে সরি minus 6 তার মানে ঢালটা হলো minus 1 minus 1 হলে 135 ডিগ্রি আর যদি এটা y equal to x হইতো তাহলে 45 ডিগ্রি হতো বুঝাইতে পারছ জি জি ক্লাসে সবাইকে আচ্ছা তো এইটা যে বলতে পারবা আমি ধরে নিব তার বেসিক ভালো নর্দেন কলেজে আসছে মানসিক শাখা তোমরা জানো যে নর্দেন কলেজে মানসিক শাখা আছে কে বলতে পারবা জিরো কে বললা ইনফিনিটি কে বললা কি নাম এক্সেলেন্ট এক্স ইকাল টু জিরো মানে ওয়াই অক্ষ ওয়াই অক্ষরেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে বলো 90 ডিগ্রি 90 ডিগ্রি 10 90 ডিগ্রির মান কত ইনফিনিটি সবাই কি বুঝতে পারছো ক্লাসের প্রত্যেককে জি জি ভাইয়া আমি আমি এইটা তো একভাবে আসছে আমি তোমাকে বাই বাই তো অনুগুলা না আচ্ছা x equal to 0 মানে y অক্ষ আমি তোমাকে মনে রাখার অনেকগুলো পয়েন্ট বলে দিছি x equal to 0 আর x equal to a কে কে বলতে পারবা x equal to a কি ধরনের রেখা y অক্ষের সমান্তরাল মানে x equal to 0 মানে y অক্ষ আর x equal to a মানে হলো y অক্ষের সমান্তরাল এই দুইটা রেখারই x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি আর দুইটারই ঢাল কত হবে ইনফিনিটি ইনফিনিটি ক্লাসের কে বলতে পারবা এইটা তো নর্দেন কলেজে আসছে তোমাদের কলেজে বানায় দিল y equal to 0 আর y equal to b y equal to 0 হলো x অক্ষ আর y equal to b হলো x অক্ষের সমান্তরাল বলো এইটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে 0 ডিগ্রি কোনো কোণই উৎপন্ন করে নাই 0 ডিগ্রি তাহলে ঢাল হবে শূন্য সবাই কি আমার কথা বুঝছো হ্যাঁ ভাই আমাদের প্রত্যেককে ধর একটা কথা মনে রাখবা ঢালের মান কখনো 180 এর চেয়ে বড় হবে না কোণটা ঢালের যে কোণটা সেটা কখনো 180 এর চেয়ে বড় হয় না কেন উত্তর দিতে চাইছিস যে ভাই কেন হবে না আমি হলে তো ধাম ধুম করে জিজ্ঞাসা করতাম তোমরা কি ভয় পাও ধর আমাকে বলো যেই সরল রেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেইটাই কি 225 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না পিছনে বাড়াইলে হ্যাঁ ভাইয়া তাহলে আমার তো 225 বলার দরকার নাই ইনফ্যাক্ট ইনফ্যাক্ট যদি যেই সরল রেখাটা এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেইটাই কি 315 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না তার মানে যেটা ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়ে যায় সেটা তো থার্ড দিয়েও যায় এই কারণে থার্ড নেওয়ার দরকার নাই যেটা সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে যায় সেটাই তো ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে যায় এই কারণে ফোর্থও দরকার নাই এই কারণে ঢালের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট গ্রহণযোগ্য হয় আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া এটা মনে রাখো ঢালের কোণটা কখনো 180 এর চেয়ে বড় হবে না তুমি দেখবা যে বইয়ে অ্যান্সার দেয়া আছে 45 আবার দেয়া আছে 225 তখন কিন্তু দুইটাই দিয়ে দিও না বুঝছো সবাই কারণ ঢালের কোণ কখনোই 180 এর চেয়ে বড় হয় না সুপার ইম্পর্টেন্ট একটা থিওরি
কয়েকটা জিনিস বেশ কতগুলো জিনিস তোমরা আজকে আই হোপ যে নতুন শিখতে পারতেছো। এরা ক্লাসের কে আসো যে আমাকে ১৬ নম্বরের অ্যান্সার দিতে পারবে? এরা আমি একটু শিখাই, ১৩৫ ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাল কত? -1। ছোটবেলায় পড়ছো y-y1 -1 x-x1, আমি কি বুঝাতে পারছি? এত বিন্দুগামী আর ঢাল যদি -1 হয় তাহলে সরলরেখার সমীকরণটা এইটা। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এই উত্তরটা কত হবে? ২ নম্বরটা ভাইয়া। দাঁড়াও এক সেকেন্ড, ও একটু ভুল পড়ছে, দাঁড়া এটা -2 হবে। হ্যাঁ এবার বলো কত নাম্বারটা হবে? আমি একটু মানে ফ্রেশ করে লিখি, প্রথমটা হবে x + y = 0, তাই না? ক হবে মনে হয় আনসার। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, যারা অঙ্ক না করে অনেক ক্ষেত্রে আনসার সেট করা যায়, আমাকে একটু বলো তো ১৭ নাম্বার অঙ্ক না করে। অঙ্ক না করে কোনটা সিদ্ধ করো ভাইয়া? দেখো তো এক্স এর জায়গায় জিরো বসাইলে ওয়াই এর মান ১ হয় কোনটা, আর ওয়াই এর জায়গায় মানে এক্স এর জায়গায় যদি তুমি জিরো বসাও তাহলে ওয়াই এর মান ১ হবে, আর ওয়াই এর জায়গায় যদি জিরো বসাও তাহলে এক্স এর মান ১ হবে, এমন কোনটা? ১৭-৩ না ৪ নম্বর। দেখো একটু চিন্তা করো, এক্স এর জায়গায় শূন্য বসাও ওয়াই এর মান ১ হয়, ওয়াই এর জায়গায় শূন্য বসাও এক্স এর মান ১ হয়, এটা হবে ৪ নম্বর, তাই না? দেখো একটু মিলাই দেখো। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সবাই কি আমার কথা বুঝছো? অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, বেরা তোমরা কি অক্ষ সংক্রান্ত সরলরেখা পড়ছিলাম? অক্ষ সংক্রান্ত সরলরেখা a,0 আর ০,b, তাহলে সরলরেখার সমীকরণ কত? এইটা না বেরা? জি ভাইয়া। তাহলে আমাকে বলো p হচ্ছে ১,0, কিউ হচ্ছে ০,১, সরল রেখা কোনটা হবে? আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। অনেকগুলো পয়েন্ট তোমাদের পড়াইলাম, আরো আর দুটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট একটু দেখাই। বেড়া এই পয়েন্টটা একটু দেখো, x/a + y/b সরলরেখা দ্বারা অক্ষের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এরি কেন হয়? আমি একটু ব্যাখ্যা করি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে ব্যাখ্যাটা তারপরে অঙ্ক করে। ধরা এটা হচ্ছে a,0, তাহলে এটা a, আর এটা b, 0,b, তাহলে এটা b। ভেরা বলতো অক্ষের সাথে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে না? জি ভাই। ফাইন, যদি বুঝে থাক তাহলে কে সে স্মার্ট যে এটা বলতে পারবা? হ্যাঁ, ১ হবে আনসার, ৩। যারা x/6 y/4 = ১, তাই না ভাই? আমি কি ঠিক বলছি? এ কত? ৬, আর বি কত? ৪ তো ৪ বোঝা গেছে? ক্লাসে সবাই কি কেন বুঝাতে পারে? জি ভাই বুঝছি। জি ভাই। যারা এইটা হইল মারাত্মক একটা এমসিকিউ, এইটার স্টার মার্ক দিয়ে রাখবা। শোনো, তোমাদের স্যার ম্যাডামরা
তোমাদের কলেজের স্যার ম্যাডামরা একটু বলি, ওনারা আসলে অনেক বিজি, হ্যাঁ বিজি হওয়ার কারণে পারিবারিক ভাবেই হোক বা বিভিন্ন আমাদের চেয়ে তো বয়স্ক, এই কারণে আসলে যত বেশি বয়স্ক হয় আসলে একটু বিজি থাকে। তো যারা বিজি থাকে তারা কোশ্চেন গুলা টেস্ট পেপার থেকে করে, বুঝছো তুমি আমার কথা? তো টেস্ট পেপার থেকে যদি করে তাহলে এই প্রশ্নগুলো সরাসরি কমন করবে, তোমরা একটু চিন্তা ভাবনা করে এগুলো সলভ করবে। সবাই আমার কথা বুঝছো? আমি যেগুলো তোমাদের সলভ করাবো, হ্যাঁ মানে স্যার ম্যাডামদের আসলে অতটা টাইম নাই যে মানে আমি একটা অবজেক্টিভ কষ্ট করে করে ব্যাক ক্যালকুলেশন করে বানায় দিলাম, আমার কথা বুঝছো? মানে ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ যে টেস্ট পেপারে এমসিকিউগুলো সেগুলো করবা, আমি টেস্ট পেপারগুলো পড়াই দিচ্ছি। তোমাদের বইয়ের শেষেও আছে জানো, বইয়ের শেষে মডেল কোশ্চেন আছে, জি ভাইয়া, হ্যাঁ ওইগুলোর আবার অ্যানসারও দেওয়া হবে। আমি করব কি, টেস্ট পেপার পড়াই দিচ্ছি ফার্স্টে, তারপরে আবার বইয়ের লাস্টের গুলো পড়াবো। চাইলে তোমাদের না কোশ্চেন ডাইরেক্ট কমন করো, মানে কষ্ট করে পরীক্ষার হলে তুমি গিয়ে অজানা একটা কি প্রশ্ন আসবে তুমি জানো না, এই জিনিসটা ভালো না। আচ্ছা দেখো এই পয়েন্টটা একটু দেখো, 19 নাম্বারটা একটু দেখো, আমি এই পয়েন্টটা একটু বুঝাই বলি। এই পয়েন্টটা দেখো, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু যদি পি হয়, এই দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে পি এর মান হচ্ছে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তোমাদের বইয়ের একটা ম্যাথ, যেটাকে আমি একটা পয়েন্ট হিসেবে মনে রাখতে বলছি, বুঝছো? এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু যদি পি হয়, এই দুটা সরলরেখা যদি সেম হয় তাহলে পি এর মানটা এটা, বুঝছো আমার কথা? একটু দেখে নাও ভালো মতো। এবার আমি অঙ্কে যাব, এবার আমি অঙ্কে যাব। আমি গ্রুপে রেকর্ডিংটা দিয়ে দিব, অনেকে তো ক্লাসটা করো নাই, মনে করো যে ভাইয়া কি করাবো, ভাইয়া ইন্টারভিউ করাবে, আজিরা জীবনের অনেক বড় মিস করছে। যাই হোক এবার আমাকে বলো যে 19 নাম্বারের অ্যান্সার কি হবে। ঠান্ডা মাথায় এ কত, দুই, বি কত, তিন, হ্যাঁ তাহলে পি হচ্ছে উপরে সি আর নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু ঠান্ডা মাথায় আমাকে অ্যান্সার হবে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ দুই, বি তিন, সি চার, পাবো না? জীবনে কাজে লাগবে কি হবে জানো, মানে পরীক্ষায় আসবে তারপরে তুমি দেখবে আর লাইট করি না, মাথা চুল ছিটতে মন চাল। ওকে 20 নাম্বারটা করো, কি আছে এই সরল রেখার চিত্র কোনটা, মনে হয় পারবা? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট না ভাইয়া? ভাইয়া এক হবে স্যার, এক হবে অ্যানসার, না এক হবে না, দুঃখিত, x বাই 4 y বাই 3 ভাইয়া, তিন হবে, দুঃখিত, x এর নিচে 4 y এর নিচে 3 না ভাইয়া? ভাইয়া এই বিচার দাও তো তারপরে বলো যে তুমি কি জিজ্ঞাসা, এই টাইপের অঙ্ক গুলাও আসে, মনোযোগ দিয়ে শোনো, আমাকে বলো এখানে প্রশ্নে বলছে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 3, এই দুটার ছেদবিন্দু, ভাইয়া ছেদবিন্দু মানে হলো সমাধান, এই দুটা একটু সমাধান করো, এই দুটা একটু সমাধান করো, না না বজ্রগুণ কেন, যোগ করো না, দুটা যোগ করো, 2y ইকুয়াল টু 8
y এর মান 4 হয় তাই না ভাইয়া জি ভাই দুইটা হ্যাঁ ভাই y এর মান যদি 4 হয় x এর মান কত y এর মান যদি 4 হয় x এর মান 1 তাই না ভাইয়া জি ভাইয়া তাহলে ছেদবিন্দু হলো 1,4 কেউ কি বলবা y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কত अंक ना कैमने बला जाए वाई अक्षर समानल देखो एक बोल तो प्रथम दुटा की देखी तुम्हारे माथा बुद्धि कत प्रथम दुटा की सरल रेखा এই দুইটা x অক্ষের সমান্তরাল আর এইটা কি ধরনের সরল রেখা বলো তো ভাই পারা উচিত আচ্ছা y = -2x বললে পারবা এটা কি ধরনের সরল রেখা মূলবিন্দুগামী মূলবিন্দু মানে দেখো মানে আমি খালি 2x এর ডানে পাঠাইছি তুমি মনে রাখবা ভাইরা আজকে থেকে মনে রাখবা যদি কোন সরল রেখায় কোটি টাকার কথা বলি যদি কোন সরল রেখায় x আর y থাকে কনস্ট্যান্ট না থাকে মূলবিন্দুগামী যদি x না থাকে x অক্ষের সমান্তরাল যদি y না থাকে y অক্ষের সমান্তরাল বুঝা গেছে জি ভাই বলবো x আর y আছে কনস্ট্যান্ট নাই মূলবিন্দুগামী x নাই x অক্ষের সমান্তরাল y নাই y অক্ষের সমান্তরাল বুঝতেছো হ্যাঁ ভাইয়া লাস্ট এমসিকিউ সলভ করাবো এটা দিয়ে শেষ করব এটা একটা চমৎকার প্রশ্ন নর্টন কলেজে আসছে নর্টন কলেজের প্রশ্নগুলো সবসময় একটু মানে ঘোরানো হয় বলছে x = a আর √3x - y + 1 এই দুইটার মধ্যে সূক্ষ্ম কোণের মান কত যারা আজকে তোমাকে পড়াইছি x = a কি ধরনের সরল রেখা বলো x equal to a কি ধরনের সরল রেখা ভাই এটার आंसर 2 হবে না না आंसर বলো না ভাই আমাকে বলো x y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল এই এই রেখাটার ঢাল কত দুইটা প্রশ্নের উত্তর আমাকে দাও √3 √3 x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি 60 ডিগ্রি मनोजोग दिए चित्रता तुम स्पष्ट बुझा जावा x equal to a y अक्षर समान रूट थ्री एक्स माइनस y प्लस वन x अक्षर साथ 60 डिग्री कोण उत्पन्न करते दुईटा सरल रेखा अंतर्भुक्त जानते चाहिए 90 डिग्री এই কোণটা 60 ডিগ্রি এই কোণটা কত 30 ডিগ্রি 30 ডিগ্রি বুঝছো ক্লাসের সময় এই রেখাটা ঢাল এই রেখাটা ঢাল √3 তার মানে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন কর আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের হ্যাঁ ভাইয়া হ্যাঁ শুনো তোমাদের আজকে কত তারিখ আজকে হচ্ছে 22 আগামী বৃহস্পতিবার 12টার সময় এইটার সেকেন্ড ক্লাস হবে এটা শেষ করে আমরা পড়াবো ত্রিকোণমিতি 7.1 থেকে 3 এইটার এমসিকিউ এইটার এমসিকিউ কিছু বাকি আছে আর ত্রিকোণমিতি 7.1 থেকে 7.3 পর্যন্ত আরেকটা এমসিকিউ এর ক্লাস হবে নেক্সট বৃহস্পতিবার দুপুর 12টায় মনে থাকবে সবার ওকে ভাইয়া হ্যাঁ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম।